এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করতে পারেন? এই দিনগুলি তো রয়েছে ইসলামের একটি ফরজ, ইসলামের একটি স্তম্ভ আদায় করা, তা হচ্ছে বাইতুল্লাহর হজ করা। বাইতুল্লাহর হজ, যদিও হজের মাস, আপনি হজ শুরু করে দিতে পারেন আগে থেকে, কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়া হজ সম্পূর্ণ হবে না। আগে করলেও হবে না, পরে করলে হবে না। এই 10 দিনে অধিকাংশ আমলগুলি আপনাকে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জ আরাফা, আসল হজ হচ্ছে আরাফায় অবস্থান করা। যেই ব্যক্তি আরাফায় অবস্থান করলো না, হাজির হতে পারলো না, তার হজ নেই। আরাফার দিনের আগে মক্কা মদিনায় থাকলো, মেনা আরাফায় থাকলো, হজ হবে না যদি আরাফার দিনে আরাফে হাজির না হতে পারে। আরাফার দিনের পরে গিয়ে যদি 10 তারিখে গিয়ে আরাফায় পৌঁছে, কাজ হবে না, হজ হবে না। আল হাজ্জ আরাফা। তো হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন বাইতুল্লাহ, আর এই হজের অধিকাংশ আমলগুলি আদায় হয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। হজের ফজিলত সম্পর্কে আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ গত সপ্তাহে হজের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস উল্লেখ করা হয়েছে। শুধু ইশারা ইঙ্গিত করছি যে হজে যদি একজন হাজি সাহেব হজে যান হালাল পয়সা নিয়ে, এবং সেখানে গিয়ে যদি কোনো রকমের পাপ না করেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফেলা, না ঝগড়া বিবাদ করলো, না কোনো ফাসেকি গুনার কাজ করলো, না অন্যায় কাজ করলো, তাহলে রাজা কাউমিন ওয়ালা দুম্মহু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে ফিরে আসবে। শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ মাসুম হয়ে আসে, তার আমলনামা ফেরেশতাকে আল্লাহ পাক দিয়েছেন, যেদিন ভূমিষ্ঠ হচ্ছে শিশু, আমলনামা একবার ক্লিন পরিষ্কার হয়ে আছে, কোনো গুনাহ লেখা নেই। কিন্তু আমাদের আমলনামা কত যে কালো হয়ে আছে, গুনাহ খাতায়। যদি আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকেন, আমাদের তওবা যদি খালেস অন্তর থেকে হয়ে থাকে, আর যদি সংশোধন করে নিই, তাহলে তো সেগুলি পরিষ্কার হয়েছে। তারপরেও কোনো কিছু লিখার পরে, বাচ্চাদের আজকাল দেখছেন পেন্সিলে লিখার জামানা, তাই না? পেন্সিলে লিখে তারপরে মেটাবার ব্যবস্থা আছে, মিটিয়ে দিলেও জায়গাটিতে বোঝা যাবে যে এখানে কিছু লিখা হয়েছিল। আপনার তওবা করে যদিও গুনাহ খাতা মাফ হয়েছে, তবুও খাতাতে লিখা হয়েছিল গুনাহ। পক্ষান্তরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ যে হয়েছে, তার খাতা পরিষ্কার হয়েছে, একবার পরিষ্কার হয়ে আছে। কেমন পরিষ্কার হয়ে আছে? নতুন বছর শুরু হয় যখন পড়াশোনার, তখন ছেলেমেয়েদেরকে নতুন বই কিনে এনে দেন, খাতা কিনে এনে দেন, কিছুই লিখেননি, খাতায় ফ্রেশ হয়ে আছে। ওই রকম হয়ে ফিরে আসে হাজি সাহেবরা যদি হজ করে এবং হজ যদি কবুল হয়। হজ কবুল হলে তার উপহার আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার, যার জন্য সমস্ত ইবাদত বন্দেগী, তা হচ্ছে ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি কবুল হয় তাহলে তার বদলা একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। এর একটি উদাহরণ আমার মনে পড়ল যে আপনাকে যদি কোনো আপনজন আপনার, আপনার শ্বশুর আব্বাই হোক আর আপনার আব্বাই হোক, যেই কেউ হোক না কেন, আপনাকে 5 লাখ টাকা ধরিয়ে দিল যে বাবা তুমি বিদেশ যেতে চাও, কোনো বড় ব্যবসা করতে চাও, যা করতে চাও যাও, তুমি বিদেশ যাও, 5 লাখ টাকা ধরিয়ে দিল, তারপরে নিশ্চয়তা নেই যে আপনি বিদেশ আসতে পারবেন। হতে পারে ঠকে নিয়ে যাবে, এজেন্টে টাকা নিয়ে যাবে, অথবা রাস্তায় ছিনতাই হয়ে যাবে, কত কী হইতে পারে। কিন্তু আপনাকে যদি গন্তব্যস্থান, আপনার গন্তব্যস্থান টার্গেট হচ্ছে বিদেশ, আমি বিদেশ যাব, বিদেশে পৌঁছে দেওয়া হয় আপনাকে, পাসপোর্ট টিকিট দিয়ে আপনাকে প্লেনে উঠিয়ে দেওয়া হলো, তারপরে নামিয়ে দেওয়া হলো বিদেশে নিয়ে আসা, গন্তব্যস্থানে পৌঁছে গেলেন আপনি। আল্লাহ পাক যদি বলতেন যে দেখো যদি হজ করো তোমাকে 10 লক্ষ নেকি দেওয়া হবে, আমাদের একশনের ভাইরা যখন লক্ষ লক্ষ কোটি কোটি নেকির কথা বলে না, তো ওইরকম যদি কোটি কোটি নেকিও বলা হয়, তো তারপরে নিশ্চয়তা নেই যে জান্নাতে যেতে পারবেন। কোটি কোটি নেকি থেকে যদি তার চেয়ে বেশি যদি গোনা থাকে, তাহলে কী করে জান্নাতে যাবেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ যদি করো আর হজ যদি কবুল হয় আল্লাহ পাকের দরবারে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জাযা প্রতিদান হচ্ছে জান্নাত, যে জান্নাতের জন্য সমস্ত